হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা আর্ট অ্যান্ড ক্রাফট। চলে এসেছি একটা রুমাল ডেকোরেশন ভিডিও নিয়ে। ওয়েডিং পারপাসে ট্রে ডেকোরেশন করার সময় একটা রুমালকেও কীভাবে ট্রের মধ্যে ডেকোরেশন করবেন তার একটা ডেকোরেশন আইডিয়া নিয়ে চলে এসেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নিয়ে নিয়েছি এই ধরনের একটা রেড কালারের রুমাল। রুমালটাকে ভালোভাবে স্ট্রেট করে ফার্স্ট স্টেপে এটাকে ক্যারাচে করে ফার্স্ট কর্নারের সঙ্গে ওপরের কর্নার এটা জুড়ে দেব। কর্নার দুটো জুড়ে দেওয়ার পর সেকেন্ড স্টেপে হাত দুটোকে যেমন দেখানো হচ্ছে এইভাবে হাতটা নিয়ে গিয়ে এটাকে মাল্টিকে অপোজিট সাইডে করে নিতে হবে। অপোজিট সাইডে করে নেওয়ার পর ট্রায়াঙ্গেলের এর নিচে থেকে তিনটে রোল করে নিতে হবে এবং নিচের রোলটা করা হয়ে গেলে সাইড থেকে এভাবে রোল করে এটাকে একটা ফ্লাওয়ার শেপে নিয়ে আসতে হবে। ফোর্থ স্টেপে এই রুমালের কর্নার পার্টটা একটা সেফটি পিনের সাহায্যে এই রুমালের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে। সেফটি পিনটা অ্যাটাচ করে নেওয়ার পর ফিফথ স্টেপে রুমালের নিচের দিকের যে কর্নারগুলো বেরিয়ে আছে সেগুলো লিফ শেপে করে নেওয়ার পর তৈরি হয়ে গেল একটা সুন্দর রুমাল ফ্লাওয়ার ডেকোরেশন। ইজিলি কোনো রুমালকে আপনারা এইভাবে ডেকোরেশন করে নিতে পারেন আর এটা দেখতেও অনেকটা অ্যাট্রাকটিভ লাগবে।